আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের জিনিস শেয়ার করব। এখন আমি যাচ্ছি মেহমানখানায়। আমি এখানে বেশ কয়েকদিন ধরে ভলান্টিয়ার হিসেবে আছি। এই মেহমানখানাতে প্রতিদিন ইফতার বিতরণ করা হয়। প্রতিদিন ইফতার করার জন্য হাজারেরও বেশি মানুষ জমায়েত করে এখানে। এখানে কাজ শুরু হয় সকাল থেকে। সকাল থেকেই সব কিছুর প্রিপারেশন নেওয়া শুরু হয়। এখন পেঁয়াজ কাটা, মরিচ কাটা, আলু কাটা সব কিছু করা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের মেইন জায়গা। এখান থেকে খাবার বেড়ে বেড়ে দেওয়া হয় আর আমরা এখান থেকে বিতরণ করা শুরু করি। এখানে গোল মার্কিং করে দেওয়া হয়েছে, যারা পার্সেল নেবে তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। এখানে আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে খাবার বিতরণ করবে। স্বাস্থ্যবিধি মেনে এখানে সব কাজ করা হয়। প্লেটগুলো নিয়ে আসা হয়েছে, এখন প্লেটগুলো এখানে সাজানো হবে। যারা চাইবে তাদেরকে খাবার দেওয়া হবে। শরবতের জন্য লেবু চিপা হচ্ছে এখানে। এই ড্রামগুলোর মধ্যে খাবার পানি দেওয়া হবে, সেজন্য এগুলো ভরার জন্য আমরা একটা বাসায় যাচ্ছি। এরকম 7 থেকে 8টা ড্রাম আমরা ফিল আপ করবো। খাওয়ার জন্য আমরা ফিল্টারের পানি ব্যবহার করি। পাইপের মাধ্যমে এই ড্রামগুলো ভরা হয়। এই ড্রামগুলো ভরে আমরা দিয়ে আসব এবং যেই ড্রামগুলো ভরা বাকি আছে সেই ড্রামগুলো আমরা নিয়ে আসব ভরার জন্য। যাতে আমাদের মেহমানদের কোনো সমস্যা না হয় সেজন্য প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এই ড্রামগুলো দেওয়া হবে। এই বাসার মালিক খুবই শৌখিন মনের মানুষ। বাসার পাশে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুর ভিতরে তিনি হরিণ পালন করে। এখানে প্রায় 10 থেকে 15টা হরিণ রয়েছে। আমাদের পানির ড্রামগুলো নামানো প্রায় শেষ, আর একটা বাকি আছে। এখানে আছে লেবু চিনি পানি। আমাদের সবগুলো ড্রাম দেওয়া হয়ে গিয়েছে। খিচুড়ি রান্না করার জন্য এখানে তেল গরম করা হচ্ছে। খিচুড়ির পাশাপাশি এখানে আমাদের ছোলাও রান্না করা হয়। ছোলাটা আগেই রান্না করা হয়ে গিয়েছে। খিচুড়িটা বা খিচুড়িটা হয়ে গেলে অলমোস্ট সব কিছু হয়ে যাবে। আমাদের মেহমানরা পার্সেলে খাবার নিয়ে যাওয়ার জন্য একে একে সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে। আমাদের আজকের মেনু হচ্ছে খিচুড়ি, ছোলা, মুড়ি, খেজুর, আরও আছে শশা, জিলাপি। রিক্সা চালকরা একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা ভলেন্টিয়াররা একে একে তাদের হাতে খাবার পচে দেব। ইফতার শেষে আমরা প্লেট এবং গ্লাসগুলো কালেক্ট করি। তারপরই শুরু হয়ে যায় ধোয়া মোছার কাজ। এগুলো করতে করতে প্রায় 10টা 11টা বেজে যায়। আমি এই মেহমানখানা থেকে অনেক কিছু শিখেছি। আমি শিখেছি হাজার হাজার মানুষকে কীভাবে কন্ট্রোলের মধ্যে রেখে তাদেরকে সেবা করতে হয়। গরিব, দুস্থ, অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে সেটা আর কোথাও নেই। আপনারা যারা অসহায় মানুষদেরকে সাহায্য করতে চান তারা অবশ্যই এগিয়ে আসবেন। এই মেহমানখানা একটা যুদ্ধের মতো, সেই সকাল থেকে শুরু হয় এবং সেই রাতে যেয়ে শেষ হয়। আমরা বিশ্বাস করি আপনাদের দোয়ায় এই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।